সকাল থেকে শান্তি রানাঘাটে কলেজ চত্বরে কিন্তু ভোট গণনা চলছে। শান্তিপুর বিধানসভা উপনির্বাচন যে প্রার্থী রয়েছে ব্রজকিশোর গোস্বামী, তিনি কিন্তু বিরোধীদের পিছিয়ে ফেলে কিন্তু অনেকটা এগিয়ে। তা আপনারা কিভাবে মানে উচ্ছ্বাস করছে, যে কিভাবে উচ্ছ্বাস পালন করছে? বহুদিন পর আমরা ক্ষমতায় ফিরছি, এই বাঁধ ভাঙা উচ্ছ্বাস এত আনন্দ এই ভাষায় প্রকাশ করা যাবে না। শান্তিপুরের মানুষ, বিশেষত অঞ্চলের মানুষ, ছটি অঞ্চলের মানুষ উজাড় করে মমতা ব্যানার্জিকে আশীর্বাদ করেছেন এবং দিদির যে প্রকল্প তার সার্থক রূপায়ণ মহুয়া মৈত্র রত্না ঘোষকরের হাত ধরে আমরা এগিয়ে চলেছি আমাদের বিজয়ের যে পতাকা তোলার জন্য। অপেক্ষা কয়েক ঘন্টা, শান্তিপুরে ব্রজকিশোর গোস্বামী জিতবে, তৃণমূল প্রতিষ্ঠা হবে, আবার তৃণমূলের বিধায়ক হবে, এর থেকে বড় আনন্দ আর কিছু হতে পারে না। আপনার নাম? অরবিন্দ মৈত্র, প্রাক্তন সভাপতি শান্তিপুর শহর তৃণমূল কংগ্রেস।